বয়স বছর আর এই বয়সে সে তার নাতির চেয়েও বয়সে ছোট এক তরুণীকে বাজে কাজ করতে গিয়ে জনতার হাতে ধরা পড়েছে এরপর জনতা বৃদ্ধকে গাছে বেঁধে মারধর করে ষাট বছরের বৃদ্ধর চরিত্র যদি এত খারাপ হয় না জানি সামনের দিনগুলোতে বাংলাদেশি কি হতে চলেছে জানা যায় বাগেরহাটে হাটে বছরে এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে ষাট বছরে এক বৃদ্ধের বিরুদ্ধে বৃহস্পতিবার সকালে বাগেরহাট শহরের রেল রোড এলাকায় এই ঘটনা ঘটে জনতার হাতে থেকে বাঁচাতে পুলিশ অভিযুক্ত বৃদ্ধ আব্দুল জব্বারকে আটক করেছে পুলিশ জানায় আব্দুল জব্বারের রেল রোডে একটি চায়ের দোকান আছে সকালে দোকানে কেনাকাটা করতে আসে শিশুটি তাকে চকলেট দেওয়ার কথা বলে বৃদ্ধ আব্দুল জব্বার ফুসলিয়ে দোকানের ভিতরে একটি রুমে নিয়ে যায় পরে শিশুটিকে জাপটে ধরে ধর্ষণের চেষ্টা করে দোকান থেকে বের হয়ে শিশুটির বিষয়টি সবাইকে জানায় পরে এলাকার লোকজন বৃদ্ধকে ধরে গণধোলাই দিয়ে গাছে বেঁধে রাখে তারপরে জনতা পুলিশকে খবর দেয় এবং পুলিশ এসে বৃদ্ধ দোকানী আব্দুল জব্বারকে গ্রেফতার করে বাগেরহাট মডেল থানার ওসি মোহাম্মদ মসিন হোসেন জানান দুপুরে খবর পেয়ে আমি নিজে ঘটনাস্থল পরিদর্শন করি এরপর অভিযান চালিয়ে এই ঘটনায় জড়িত বৃদ্ধকে গ্রেফতার করি প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ ঘটনায় জড়িত বলে সে স্বীকার করেছে আমরা শিশুটিকে মেয়ে পুলিশ সদস্যের মাধ্যমে জবানবন্দি নিয়েছি মামলা প্রক্রিয়াধীন আছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা এই রকম আরও তথ্য পেতে আমাদের চ্যানেল ইউনিফর্ম টিভির সাথে থাকুন আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি লাইক এবং শেয়ার করুন